गोयेन्दा तथ्यर भित्तिते आमरा जानते पारी जे सिविल सार्जन अफिस केंद्रिक एक प्रतारक चक्र करोना रिपोर्ट निये प्रतारणा करछे एबं मानुषके ठकाच्छे जारा निरीह मानुष विशेष करे जारा विदेशगामी तादेर अत्यंत शर्ट कम समय 48 घंटा बा 72 घंटा तादेर रिपोर्ट लागे तो अनेक समय तादेर रिपोर्ट मैक्सिमाम नेगेटिव आसे किन्तु एई चक्रटा तादेर मोबाइल नम्बरे फोन दिये बोले जे आपनार रिपोर्ट पजिटिव आसछे आमादेर साथे जोगाजोग करले आमरा नेगेटिव देब এইভাবে তারা প্রতারণা করে এবং যেহেতু তাদের হাতে সময় কম থাকে এইভাবে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি যারা রেগুলার টেস্ট করছে তাদেরকে জিম্মি করে তাদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে আপনার রিপোর্ট পজিটিভ আসছে, যদি নেগেটিভ আপনার প্রয়োজন হয় আমরা নেগেটিভ করে দিতে পারি, আমাদের যোগাযোগ করেন। এই চক্রটা গত চার মাস ধরে এই চক্রটা এভাবে এই অসহায় এবং অসুস্থ মানুষের সাথে প্রতারণা করে আসছে। আমরা গতকালকে থেকে আমরা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা এই চক্রের মূল হোতা তারেক আহসান সহ আরও দুজন, একজনের নাম রফিকুল ইসলাম এবং তার ওয়াইফ শিখা, সামসুন্নাহার শিখা, এদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর বাইরে আরও দুজন পলাতক আছে, আমরা আশা করি অভিযান চলছে আমরা ওই দুজনকেও খুব দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পারবো। এই নারীর ভূমিকা ছিল ওনার যে হাজব্যান্ড, আমরা যত জানতে পেরেছি উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, উনি এই সিভিল সার্জন অফিস থেকে এই তথ্যগুলো নিয়ে যায় আর এই মহিলা তার মোবাইল দিয়ে যেসব মানুষের প্রয়োজন রিপোর্টে তাদেরকে ফোন দেয়, দিয়ে বলে আপনার রিপোর্ট আসছে এরকম, আপনার যদি এরকম লাগে আমার নাম্বারে যোগাযোগ করেন, আমার এই নাম্বারে বিকাশ নাম্বার আছে, এখানে টাকা দিলে আপনাকে আমরা আপনার চাহিদা মতো রিপোর্ট আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। সিভিল সার্ভিস জড়িত আছে কিনা আমরা জানি না, বাট আমরা এখন অভিযান চলছে, আমরা যার লিঙ্ক পাচ্ছি এর সাথে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। তারা মেনলি ওই সিভিল সার্ভিস অফিসের সামনে যারা যারা দালাল টাইপের আর কি, তারা ওই যে যারা যায় তাদেরকে ধরে তাদেরকে পথ দেখাই দেয় যে এইখানে আসেন, এখানে যোগাযোগ করেন, আপনার চাহিদা মতো রিপোর্ট আপনি পাবেন। তারেক আহসান মেন এই চক্রের মেন হলো তারেক আহসান। আমরা শুনছি ওই অফিস রিলেটেড কোথাও সে আছে, আমরা এখনও আসলে এক্স্যাক্ট তার আইডেন্টিটি পাই নাই। তো এই টোটালটা প্রতারক চক্র এবং এই সিভিল সার্জন অফিস কেন্দ্রিক তাদের এই মুভমেন্ট সবসময়, এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে যারা দালাল হিসেবে পরিচিত, যা অনেক সময় যাদের রিপোর্ট লাগবে তাদের কাছে নিরুপায় তাদের কাছে যাই, তখন তারা মাধ্যম দেখায় যে এর কাছে যান, এর কাছে যান, এইভাবে আপনারা রিপোর্ট পেতে পারেন। এই বিষয়টা আমাদের যেহেতু যারা বিদেশ যায় তাদের তো আমরা পাচ্ছি না, তবে ওই মহিলার আমরা তার মোবাইলে থেকে পেয়েছি। তার ভাষ্য মতে 20 জন বা 30 জনের সাথে সে কথা বলছে, তার কাছ থেকে বিকাশের টাকা নিয়েছে এবং রিপোর্ট দিয়েছে তাদেরকে। এখানে কিন্তু আসলে রিপোর্ট কিন্তু ফলস না, রিপোর্ট নেগেটিভ দেওয়া, কিন্তু তাকে বলা হয় যে রিপোর্ট পজিটিভ আসছে, আমাদের যোগাযোগ করলে আপনাকে রিপোর্ট নেগেটিভ দেওয়ার ব্যবস্থা করবো, মানে এটা প্রতারণা। সে আমরা যেটা জানতে পারছি তাদের তাদের কথা মতো 3000 থেকে 15,000 টাকা মতো তারা নিয়েছে এক একজন। 4 মাস ধরে তারা এই চক্রটা কাজ করে যাচ্ছে। যে মহিলাকে আমরা পেয়েছি, মহিলা বলছে সে 20 থেকে 30 জনের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে, বাট সংখ্যাটা আরও বেশি হবে। আমরা আসলে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা সকালে আমাদের অভিযান শেষ হয়েছে মাত্র। আমরা এই যে তারেকরে কিন্তু আমরা 11টার সময় পাইছি, আপনাদের সাথে কথা বলা হচ্ছে 1 ঘন্টা আগে। আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে আমরা আশা করি আরও বেটার রেজাল্ট পাবো। সবাইকে ধন্যবাদ। আমাদের কাছে অভিযোগ করছিল এবং একটা গোয়েন্দা সংস্থা থেকে আমাদের কাছে ইনফর্ম করা হয়েছিল যে এইরকম একটা চক্র কাজ করছে, আপনারা যদি অপারেশনাল ইউনিট ডিবি আপনারা এটা দেখতে পারেন। তখন আমরা গত 2 দিন ধরে তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা লিঙ্ক আপ পেয়ে আমরা এইভাবে অপারেশনটা চালাইছি। অবশ্যই ওই অফিসের সংশ্লিষ্ট অফিসার কেউ না কেউ এটার সঙ্গে লিঙ্ক আপ আছে, তো সেটা আমরা ফাইন্ড আউট করবো। আমরা এখন পর্যন্ত আমরা তারে মাত্র 11টার সময় পাইছি, আমরা কালকে আমরা ফলো আপ দেবো এটার। আমরা শুনছি যে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সে পার্ট টাইম অ্যাম্বুলেন্স চালায়, এটা আমাদেরকে জানাইছে। ফলোআপ দেব মামলা প্লাস আরো যারা জড়িত আছে আমরা ধরলে আপনাদেরকে আমরা ফলোআপ দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। 100 মোর দ্যান 100 প্রাইসে আমরা ভাই আমরা যতটুকু জানি তো বিষয় আমরা আসলে আরো আরো আসলে জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত পাব। কালকে আপনাদের ফলোআপ দেব আমরা।